নমস্কার পলিট্রিক্সে আপনাদের স্বাগত। আমি সম্রাট, আর আপনারা জানেন যে এই সময়টা আমরা রাজনৈতিক আড্ডা মারি। আমার সহকর্মীদের সঙ্গে আজকেও রয়েছেন আমার বাঁদিকে অর্কপ্রভ সরকার এবং আমার ডান দিকে জয়ন্ত চক্রবর্তী। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা জানেন যে অনুব্রত মণ্ডলকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য আদালত। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডলকে। আমরা এই নিয়ে সরাসরি চলে যাব আসানসোলে, যেখানে রয়েছেন আমার সহকর্মী লালু খান। লালু, ঠিক কি বলেছে আদালতে, কি ঠিক কি বললেন? কারণ আমরা যতটুকু জানি যে তাকে জামিনের আবেদন করা হয়েছিল। অনুব্রত মণ্ডলের যে আইনজীবী আছেন তিনি জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে তার আইনজীবীরা কি এমন বললেন যার জন্য তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত? চোদ্দ দিনের জেল হেফাজত কিসের ভিত্তিতে দেওয়া হলো সেটা যদি একটুখানি তুমি লালু আমাদের বলো। চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের, সিবিআই এর আইনজীবীদের কোন কথার ভিত্তিতে তাকে 14 দিনের জেল হেফাজত দিল, বা অনুব্রত মণ্ডলের আইনজীবীরা যেটা চেয়েছিল জামিন সেটা কেন নাকচ করলেন মহামান্য আদালত? দেখো, এই যে জামিন পাওয়া এবং জামিন না পাওয়া, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক ঘটনা ঘটেছে, গতকালকে আমরা দেখেছিলাম, এবং আজকে যেটা দেখা গেল যে দুপক্ষের আইনজীবীদের বক্তব্য সেখানে বিচারক শোনেন, পাশাপাশি দুপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পাশাপাশি বেশ কিছুক্ষণের জন্য রায়দান পর্ব স্থগিত রাখা হয়, এবং সেখানে আইনজীবী অনুব্রত মণ্ডলের আইনজীবী যেমন জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন, পাশাপাশি সিবিআই যারা আইনজীবী আছেন তারা কিন্তু জামিনের বিরোধিতা করেন, এবং তারা বারবার বলছিলেন যে বিভিন্ন যোগসূত্র পাওয়া গেছে, এই যোগসূত্রগুলো যাতে যাচাই করতে সুবিধে হয়, বা এই যোগসূত্র যে ধরনের তথ্য প্রমাণ হাতে আসছে বা তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে করে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, এই কারণেই কিন্তু তারা দাবি করে যে তাদের অনুব্রত মণ্ডলকে পুনরায় তাদের হেফাজতে দেওয়া হোক। দুপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পরে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে 14 দিনের জন্য অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে পাঠানো হলো, এবং আগামী 7 তারিখ তাকে পুনরায় এই যে আদালত, বিশেষ আদালত, সেই আদালতে হাজির করানো হবে এমনটাই জানা যাচ্ছে। একদমই, তুমি পরিস্থিতিকে নজর রাখো, তাকে কোথায় কিভাবে নিয়ে আসা হচ্ছে, কোথায় তাকে রাখা হবে, আরো বিস্তারিত তোমার কাছ থেকে পরবর্তীকালে আমরা জেনে নেব। তবে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিথিন, বিথিনকে আমরা লাইনে পাচ্ছি, তাহলে একদম সরাসরি অর্কর কাছে চলে যাই। অর্ক, এটা তো প্রত্যাশিতই ছিল যে জেল হেফাজত হবে। তুমি একটা কথা বলছিলে কদিন আগে, আমরা এই যখন আড্ডা মারছিলাম এই পলিটিক্সে বসে, যে বহু নেতা এবার দুর্গাপুজো জেলের মধ্যে বসে দেখবে, এটা কি তারও একটা সেকেন্ড ধাপ আফটার পার্থ চট্টোপাধ্যায়? না, অনুব্রত মণ্ডলের তো প্রভাবশালী তত্ত্ব সিবিআই বলছেন, এবং একের পর এক যা সব উদ্ধার হচ্ছে তাতে অনুব্রত মণ্ডল যে এই মুহূর্তে ছাড়া পাবেন না সেটা ধরেই নেওয়া যায়। তো সিবিআই আবার জেল হেফাজতে গিয়ে, জেল হাজতে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এখনও পর্যন্ত সেভাবে তদন্তে তিনি সহযোগিতা করছেন এমন খবর কিন্তু সামনে আসেনি, তাই এই তদন্ত প্রক্রিয়ার সুষ্ঠুভাবে যাতে সম্পাদন হয় সেই জন্যই সিবিআইয়ের আইনজীবী ওনার জেল হেফাজত চেয়েছেন, এবং মাননীয় বিচারপতি সেটা মঞ্জুর করেছেন। এখন জেল হাজতে গিয়েও সিবিআই প্রয়োজন মনে করলে জেরা করতে পারবে। এখনও অনেক রহস্যের পর্দা ফাঁস বাকি আছে, আমার মনে হয় ধাপে ধাপে সেগুলো জনসমক্ষে আসবে। আমি আমার সহকর্মী বিথিনের কাছে যাব, কিন্তু তার আগে জয়ন্তদাকে যেটা আমি প্রশ্নটা করতে চাই, জয়ন্তদা, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে আছে, এইটাই কি অনুব্রত মণ্ডলের একটুখানি ব্যাকফুটে চলে গেল, মানে অর্থাৎ কিনা প্রভাবশালী তত্ত্বটা তার ক্ষেত্রে আরও বেশি স্ট্রং হলো
সিবিআই আইনজীবীদের কাছে? অনুব্রত মণ্ডল যে জেল হেফাজত পাবেন এটা প্রায় নির্ধারিতই ছিল, তার কারণ অনুব্রত মণ্ডলের তদন্তে সিবিআই যা যা মণিমাণিক্যকে উদ্ধার করেছে তারপর অনুব্রত জেলে না গেলে সেটা খুব বিস্ময়ের ব্যাপার হতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে আছেন কি না বা নেই কি না সেটা বোধ হয় খুব একটা বিবেচ্য হয় না। এক্ষেত্রে সিবিআইয়ের দেখার বিষয় যে তিনি প্রভাবশালী যদি থাকেন বা তিনি যদি বাইরে থাকেন তাহলে তদন্ত প্রক্রিয়া কতটা ব্যাহত হতে পারে। এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের যে বীরভূমে টোটাল নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিংটা তিনি বাইরে থাকলে একরকম ভিতরে থাকলে একরকম, সেই জন্যই সিবিআই তাকে ভিতরে রেখে আরও জেরা করবে, যেটা আজকে আদালত জানিয়েছেন সিবিআই ইচ্ছে করলে তাকে জেরা করতে পারবেন। অর্থাৎ আরও জেরা, আরও অভিযান এবং আরও রহস্য উদ্ঘাটন, এটাই কিন্তু ভবিতব্য এবং এটাই আগামী 10 দিনে আরও দেখা যাবে। একদম বিথিন এই মুহূর্তে আমার সহকর্মী বিথিন সরকার রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিথিন, তোমার কাছে কি আপডেট আছে যে কারণে হচ্ছে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেল হেফাজত দেওয়া হল এবং তিনি মহামান্য বিচারক কি বলেছেন এই প্রসঙ্গে? দেখো সম্রাটদা, প্রথমেই যেটা জানাই যে আজই কিন্তু 14 দিনের তার সিবিআই হেফাজত শেষ হয়েছিল। 11 আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং 14 দিন তার যে সিবিআই হেফাজত সেটা আজ শেষ হয় এবং তাকে সিবিআই এর বিশেষ আদালতে তাকে তোলা হয়। এবং দীর্ঘক্ষণ আলোচনা চলার পর যে কিছুক্ষণের জন্যে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি এবং তারপরে যখন তাকে জেল কাস্টডি দেওয়া হলো 14 দিনের, সেই জায়গায় দাঁড়িয়ে বারবারই অনুব্রত মণ্ডলের আইনজীবী তিনি যেটা দাবি করছিলেন যে তার মক্কেল যথেষ্ট অসুস্থ, তার অক্সিজেনের প্রয়োজন রয়েছে, বারবার সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি কিন্তু সিবিআইকে জানিয়েছে যে তার অক্সিজেনের যাতে করে ব্যবস্থা করা যায়। এবং যেহেতু তাকে জেল কাস্টডি দেওয়া হলো এবং সেই কারণে কিন্তু সিবিআই এর পাশাপাশি জেল কর্তৃপক্ষকেও অক্সিজেনের যাতে ব্যবস্থা থাকে জেলের মধ্যে, কোন রকম অপ্রীতিকর ঘটনার যাতে সম্মুখীন হতে না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। এবং এটা একটা তাৎপর্যপূর্ণ কারণ সিবিআই থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই যে 14 দিন তাদের হেফাজতে ছিল অনুব্রত মণ্ডল, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বারবার অসহযোগিতা করেছেন। এবং বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা তুমি বলছিলে, তিনি যেই মুহূর্তে অনুব্রতর হয়ে হাওড়ার একটি সভা থেকে তিনি পাশে দাঁড়ানোর বার্তা দিলেন, তারপর থেকে কিন্তু অনুব্রতর যে মূর্চে পড়া ভাবমূর্তি ছিল সেই জায়গায় কিন্তু আমরা পরিবর্তন দেখেছি। এবং আজকেও প্রথম দেখলাম যখন আসানসোল নিয়ে যাওয়া হচ্ছিল শক্তিগড়ে নেমে সে যখন ব্রেকফাস্ট করেছে তারপরে তার শারীরিক ভাষা অনেকটাই পরিবর্তন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু অনুব্রতকে সাংবাদিকদের সামনে অনেকটা কথা বলতে দেখা গেছে, সেই জায়গায় অনেকগুলো বিষয় সে বলেছে। কিন্তু এই যে তার জেল কাস্টডি হলো এবং এই জায়গায় কিন্তু সিবিআই আগামী দিনে জেলে গিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বিথিন, আমি একটা খুব স্পেসিফিক তোমার কাছে জানতে চাইছি, সেটা হচ্ছে যেটা শুনেছি আমরা যে অনুব্রত মণ্ডল নাকি বলেছিল যে তিনি অন্য জায়গাতে বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারেন এবং সেটা যদি তাকে দেওয়া হয় সেই সুযোগটা, এটা একটু একটু ব্যাখ্যা দাও। একদমই একদমই, অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী তিনি সিবিআই এর যে প্রভাবশালী তকমা দেওয়ার বা সিবিআই এর তরফ থেকে যে প্রভাবশালী আখ্যা দেওয়া হচ্ছিল তার প্রতিবাদ করে তিনি জানান যে তার মক্কেল বীরভূমে যাবেন না, যাতে করে বীরভূমে গেলে তিনি প্রভাব বিস্তার করতে পারেন বা তদন্তকে প্রভাবিত করতে পারেন, সেই কারণে তিনি বীরভূমও যাবেন না। আবার চিনার পার্কে তার যে বিলাসবহুল ফ্ল্যাট বাড়ি রয়েছে সেখানেও যাবেন না। যদি আদালতের বিচারক মনে করেন তাহলে তার মক্কেল অনুব্রত মণ্ডল আলাদা কলকাতা শহরে একটি বাড়ি ভাড়া নিয়ে, অস্থায়ী বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতে পারেন, এই আবেদনও কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে করা হয়। কিন্তু পুরো বিষয়টাকেই খারিজ করে দেন বিচারপতি এবং তাকে এই জেল কাস্টডি দেয়। এবং এই জায়গায় অবশ্যই একটা উল্লেখযোগ্য খবর দিয়ে রাখবো দর্শকদের এবং সম্রাটদা তোমাকেও, যে ইতিমধ্যে একটা বড় খবর হয়ে গিয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে আটক করা হলো অনুব্রতের ছায়া সঙ্গী এবং অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বিদ্যুৎ গায়েন কে আটক করলো সিবিআই।
একটি বেসরকারি কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে এই বিদ্যুৎ কুমার গায়েনকে গ্রেপ্তার বলবো না আটক করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই আটক করা যে সিবিআই এর প্রতিনিধি দল এবং জানা যাচ্ছে যে বোলপুর থেকে পালিয়ে এসে এই বিদ্যুৎ গায়েন, আমরা যেটা জানতে পারছিলাম এতদিন যে বিদ্যুৎ গায়েন বীরভূমের তিনি বাসিন্দা, কিন্তু আজ জানা যাচ্ছে যে তিনি বীরভূমের বাসিন্দা নন, তিনি তার জন্ম এবং তার পৈতৃক ভিটে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং জয়নগর এলাকায় তার জন্ম, জয়নগর এলাকাতেই তার আদি বাড়ি এবং সেখানেও ছয় মাস আগে তিনি সেই পুরনো বাড়ির সংস্কার করে এক বিলাসবহুল বাড়ি বানিয়েছেন এবং বর্তমানে বীরভূম থেকে পালিয়েছে সেখানে উঠেছিলেন পরিবারকে নিয়ে এবং তারপরে অসুস্থতার যে একটা তত্ত্ব কারাখানা হচ্ছিল যে চিকিৎসার জন্য তিনি বাইরে গেছেন সেইটাকে প্রাধান্য দিতে অতি সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতাল, নামি দামি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। সূত্র মারফত সেই খবর পৌঁছে যায় সিবিআই এর কাছে এবং আজকে কিছুক্ষণ আগেই সিবিআই এর জালে আটক বিদ্যুৎ বরণ দেন। একদমই ধন্যবাদ বিথিন আপনাদের আপডেট দেওয়ার জন্য। আমি একদম অর্কর কাছে সরাসরি চলে যাই। অর্ক, সেই বিদ্যুৎ যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই বিদ্যুৎ আজকে অবশেষে আমি জানি না কার জালে ধরা পড়লো, পুলিশের জালে না সিবিআইয়ের জালে, কারোর একটা জালে ধরা পড়লো আর কি। আস্তে আস্তে কি মনে হচ্ছে জটটা আরও খুলতে শুরু করেছে? তো আরেকজনকে চিঠি দেবে সিবিআই, দিয়েছে কি না জানি না, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, যিনি পরার ব্লকের প্রাক্তন মন্ত্রী, দুবরাজপুর থেকে জিততেন, ভক্তিভূষণ মণ্ডলের সিএ ছিলেন, দু হাজার এগারোর পরে তৃণমূলে যোগদান করেন এবং এই অনুব্রত মণ্ডলের প্রধান পরামর্শদাতা ছিলেন। আজকে তো সংবাদপত্রে বেরিয়েছে যে তার মেয়ে নেপালে একটি কলেজে পড়ে, হ্যাঁ, লাভপুরের চারজন সিভিক ভলেন্টিয়ার নাকি তার নিরাপত্তার জন্য নেপালে রয়েছেন। এরা সব মানে কি বলবো আর কি, এত চুরি করেছে, এত চুরি করেছে, তারপরে ওর চোখ মানে লজ্জা নেই, সরম নেই, এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে কেন আমার পরিবারের লোকদের এর মধ্যে টেনে আনা হচ্ছে, বুঝতে পারছি না, উনি নাকি পদত্যাগ করবেন। উনি যে একজন মানে ওনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে, ডিসপ্রপোর্শনেট অ্যাসেট থেকে শুরু করে লোককে ধমকাচ্ছেন, এইসব নানা রকম অভিযোগ আছে। তো আমার মনে হয় এরপরে সিবিআইয়ের উচিত ওনাকে জিজ্ঞাসাবাদ করা, যদি সন্তোষজনক উত্তর না দিতে পারে তবে আইন অনুযায়ী সিবিআইয়ের পদক্ষেপ করতে হবে, কারণ একটা লোককেও কিন্তু এবার ছেড়ে রাখা যাবে না, বিশেষ করে যারা গরু পাচারের সঙ্গে যুক্ত, কয়লা পাচারের সঙ্গে যুক্ত। গরু পাচার ধরো, কয়লা পাচার তো রাষ্ট্রীয় সম্পদ পাচার করার অভিযোগ। তো আমার যেটা মনে হচ্ছে, দেখো আজকেই ঝাড়খণ্ড এবং বিহারে একযোগে অভিযান চালিয়েছে সিবিআই এবং ইডি, হেমন্ত সোরেন, লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠদের বাড়িতে, আরজেডি সাংসদ, কোষাধ্যক্ষ, বিধান পরিষদের প্রাক্তন সদস্যদের বাড়িতে অভিযান চালিয়েছে। এরা বিরোধীরা বলবেন যে এরা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, যেহেতু নীতিশ কুমার আর আরজেডি একসঙ্গে সরকার করেছে, কিন্তু লালু প্রসাদের যাদবের তেজস্বীর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, রেলের জমি থেকে শুরু করে গুড়গাঁও একটা মল করা হচ্ছে, সেটা নাকি ওই তেজস্বীরই সম্পত্তি, মানে বেনামে লোকজন রয়েছে ওখানে, তার সে প্রমোটার পালিয়ে গেছে। দুর্নীতির পর্দাফাঁস হোক, দুর্নীতির পর্দাফাঁস হোক, এটা কে কোন দল করে সেটা দেখার দরকার নেই। এখানেও যেমন এই সংগঠিত অপরাধ চক্র চালিয়েছে এরা, আমার আশা, রাজ্যবাসীরও আশা, এই দুর্নীতি চক্র অবশেষে ফাঁস হবে এবং যারা অপরাধ করেছে তারা আইনানুযায়ী শাস্তি পাবে। আমি যন্তত এখান থেকে একটা প্রশ্ন করি, দুর্নীতি নিয়ে এত অভিযোগ, এত কিছু আমরা এই নিয়ে প্রতিদিন অনুষ্ঠান করছি, প্রত্যেকটা মিডিয়াতেই এই নিয়ে সরব, কিন্তু এই আজকে এই দুটো নির্বাচনের রেজাল্ট বেরোলো, দুটো উপনির্বাচন, সেটা দুটোই পুরসভার, হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে অর্ক, আমি আমি যতটা প্রশ্নটা করছি তুমি নিশ্চয়ই কিছু বলার থাকলে বলো, সেখানে দাঁড়িয়ে আমি আসানসোলের ক্ষেত্রে দেখলাম যে একটা ওয়ার্ডের বিজেপি ভোট পেয়েছে মাত্র 446টা, বামেরা অনেক বেশি, 4,000-এর ওপর ভোট পেয়েছে। তাহলে যে মানুষ যে এই এই অন্যায় বা এই এই অপরাধ সংক্রান্ত আলোচনা করছে, ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়ছে না আপাতত দৃষ্টিতে, হয়তো পড়ছে না। আজকে যদি নির্বাচনের ফলটা বিশ্লেষণ করা যায়, তবে দুটি মাত্র পুরসভার উপনির্বাচন, সেই ফল দিয়ে সার্বিক বিচারটা করা যায় না। তবে আমি নিউজ বর্তমানের দর্শকদের জানাতে চাইব, এই বিদ্যুৎ বরণ গায়েন সম্পর্কে আমরা প্রথম এই ব্যাপারটা উদ্ঘাটন করি, এবং বিদ্যুৎ বরণ গায়েন দুটো কোম্পানির ডিরেক্টর, দুটো কোম্পানির নাম হচ্ছে নিট ডেভেলপার্স এবং এবিএম, অনুব্রত মণ্ডল অ্যাগ্রো ফুড কেম প্রোডাক্টস, এই দুটি কোম্পানির তিনি ডিরেক্টর এবং অন্য ডিরেক্টরের নাম হচ্ছে সুকন্যা মণ্ডল। এই বিদ্যুৎ বরণ গায়েন সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে,
অনুব্রত মণ্ডল যে একা বিদ্যুৎ বরণ গায়নকে দিয়ে কাজগুলো করিয়েছেন তা নয়, তিনি আজকে বলছেন তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকবেন। তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকুন, তিনি তো মঙ্গল গ্রহে থাকবেন না বা চাঁদে থাকবেন না, তিনি কলকাতা শহরেই থাকবেন বা কলকাতার কোনো পাশাপাশি কোনো জায়গায় থাকবেন, তিনি বাড়িতেই আছেন। মহামান্য আদালত তাকে বাড়িতেই পাঠিয়েছে, সেটা হচ্ছে জেলখানা। কিন্তু যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে তো তিনি যে কোনো জিনিস করতে পারেন, প্রভাবশালী তিনি যে কোনো লোককে ভয় দেখাতে পারেন, ইত্যাদি পারেন। সেই জন্য সিবিআই যে কাজটা করেছে সঠিকই করেছে। আর আমার কোথাও একটা দেখে মনে হচ্ছে এই নেটওয়ার্কটা এতটা বিস্তৃত ছিল, একজন বিদ্যুৎ বরণ বা একজন অভিজিৎ সিং অবশ্যই ধরা পড়বেন, কিন্তু আরও কোথায় চক্রটা অনেক গভীরে, এবং সেটা যখন উদ্ঘাটন হবে, সিবিআই যদি সত্যি সদিচ্ছা নিয়ে এই কাজটা করে, তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে আরও বেশি তথ্য উঠে আসবে। আমি অর্ককে এই জায়গা থেকে প্রশ্ন করব, যেটা অদ্ভুত আমরা তিচারিতা দেখতে পাচ্ছি, বারবার প্রতিদিন বিভিন্ন জেলার ইয়েদের সাথে মিটিং করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বলছেন উনি জিরো টলারেন্সের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু জানা সত্ত্বেও আজ পর্যন্ত কেষ্টদার পাশে, এটা কি হচ্ছে? আর কিছু বলেননি কি করেছে কেষ্ট, কেষ্ট কি করেছে এটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। এখন আর উনি নতুন করে কোনো রকম কথা বলেননি অনুব্রত মণ্ডলের বিষয়ে, তার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়নি, এটা ভাবতে হবে। ও নিয়ে নেবে, ওদের ব্যবস্থা গেঞ্জির আবার বুক পকেট, তৃণমূল কংগ্রেসের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি হ্যান ত্যান, তার আবার কি ব্যবস্থা, একটা পোস্ট বাকি ল্যাম্পপোস্ট, ওসব নিয়ে ও হাস্যকর ওইসব। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন, উদ্যোগ নিয়েছেন, কিন্তু এই উদ্যোগ ফলপ্রসূ হওয়া খুব মুশকিল, ঠক বাজতে গাউজার হয়ে যাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তো প্রচুর অভিযোগ আছে, ওনাকেও তো ইডি দুবার জেরা করেছে, তাই অনেকে বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির, তিনি কী করে আবার দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স বলেন, সেখানেই একটা বিশ্বাসযোগ্যতার বিষয় সামনে এসে যায়। এখন ও স্পিন ডক্টরসরা ওকে বিরাট বড় নেতা বানাবার চেষ্টা করছেন। আমি দেখলাম কোন একটা চ্যানেলে কালকে বিরোধী দলনেতার অভিযোগ করেছেন উনি 360 লিটার জল খান। ৭০০ টাকা বিরাট কোহলি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি না, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হয়। উনি যেভাবে রাজা মহারাজার মতো চলাফেরা করেন, এই সাধারণ মানুষের সঙ্গে তার কতটা যোগাযোগ সে নিয়ে বিস্তর প্রশ্ন আছে। এখন উনি ভুল পাল্টেছেন, কিছুদিন আগে পর্যন্ত তার বাড়ির সামনের রাস্তাটা অর্ধেকটা ব্লক করা ছিল, কিছুদিন আগে পর্যন্ত, এসব বিলম্বিত বোধতায় ঠিক করেছেন। যদি উনি করে দেখাতে পারেন তাহলে নিশ্চয়ই সাধুবাদ প্রাপ্য, শুধু মুখের কথায় ওইসব বলে কিছু হবে না। কলকাতা পুর ভোটের আগেও তিনি বলেছিলেন যে সন্ত্রাস করা যাবে না, ভোট লুট করা যাবে না, প্রমাণ থাকলে দিন, কত প্রমাণ মিডিয়াতে সব রয়েছে, একটা কিছু করেননি। এবারও তিনি উদ্যোগ নিচ্ছেন, বলছেন, পেপটক দিচ্ছেন, অনুপ্রাণিত মিডিয়া লিখছে, কারণ ওদের নবান্নের 14 তারিখে বিজ্ঞাপন পেতে হয়, কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না ওরা কী লিখছে। হ্যাঁ, তো হচ্ছে একটু নাচানাচি হচ্ছে। আর ওই যে পুর ভোটে কে বেশি পেলো ওইসব বাই ইলেকশন, তবে বিধান উপাধ্যায় ভালো ক্যান্ডিডেট নিঃসন্দেহ, ওর ইমেজটা ভালো, ওসবে পাবলিক ওপিনিয়ন রিফ্লেক্ট হয়। লোকসভা নির্বাচন হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, তার মধ্যে অনেক দুষ্কৃতি ধরা পড়ার সম্ভাবনা আছে, দেশের সরকার গঠনের প্রশ্নে দেখবে মানুষ তাদের রায় ঠিকঠাক। তুমি বারবার করে শুধু 24-এর কথাই বলো, এসব পঞ্চায়েত নিয়ে বলো না, পঞ্চায়েতে ইলেকশন হবে নাকি, লুট করে দেবে, সবাই জানে, না করাই তো ভালো, ওটা সবকটাকে জিতিয়ে দেওয়া উচিত। এই জয়ন্ত দা, এই যে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাজোয়ারি নয় বলছে, স্বচ্ছ ভাবমূর্তি করে তুলতে হবে, কোনো পঞ্চায়েত অবাধ সুস্থ নির্বাচনের কথা তিনি ডাক দিচ্ছেন, নিচুতলা কর্মীরা মানবে না? আমার একটাই কথা, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এটা ছাড়া করা ছাড়া কোনো রাস্তা নেই। এই কারণে তৃণমূল কংগ্রেস সম্পর্কে এই যে একের পর এক নেতা ইমপ্লিকেটেড হচ্ছেন এবং ভবিষ্যতে আরও হতে পারেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন, এবং তিনি সেটা জানেন বলেই এখন একটা স্বচ্ছ ভাবমূর্তি দেবার চেষ্টা করছেন, এবং চেষ্টাটা ফলপ্রসূ হলে, যেমন অর্ক বললো যে আমরা খুশি হব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে তৃণমূল কংগ্রেস একটা আবেগ, আমরা যদি ধরি মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ এখন হচ্ছে, যারা অনেকে বলছেন হচ্ছে করে খাওয়ার জায়গা, পঞ্চায়েতে কিছুতেই শান্তভাবে ভোট হবে না, তার কারণ পঞ্চায়েতের উপর নির্ভর করে বহু লোকের সম্বৎসরের রোজগার হয়, তাই পঞ্চায়েতে ক্ষমতা একেবারে, আমি আমি এই ব্যাপারটার সঙ্গে কি করবে
এবং ওরা কিচ্ছু মানবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা টথা, লুটপাট করে পঞ্চায়েতে ক্ষমতায় থাকবে। পঞ্চায়েতটা পুরোপুরি আঞ্চলিক ব্যাপার, এবং আঞ্চলিক ব্যাপার মানে আমি এই অঞ্চলের অধিপতি, আমি রাজা, আমি যেরকম ভাবে চালাবো সেরকম ভাবে চলবো। আমার মনে হয় না এটা খুব একটা ধূপে টিকবে বলছেন, আলংকারিক অর্থে বলছেন, কিন্তু তিনি ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বলছেন, কিন্তু এটা খুব একটা কাজের কাজ হবে বলে মনে হয় না। আমার মতে তো পঞ্চায়েত ভোটটাই করা উচিত না, কিছু মানুষের প্রাণ যাবে, হ্যাঁ এর থেকে যা আছে থাকুক। এদের তো অনেক রকম নিয়ম টিয়ম আছে, পুরো ভোট অনেক সময় পিছিয়ে দেয় অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে, এসব করে দিক, তাহলে অন্তত মায়ের কোল খালি হবে না, আমার কোনো দল দেখার দরকার নেই। মারামারি হলে নিশ্চিত যে পঞ্চায়েত নির্বাচনে প্রহসন হবে, প্রহসন পঞ্চায়েত নির্বাচনে। অতীত অভিজ্ঞতা যদি আমাদের বলা হয়, তাহলে আমরা কয়েক বছর আগেই দেখেছি পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েকটি লাশ পড়েছিল, এবং আমরা জানি যে লাশ পড়েছিল ডুমকলে, লাশ পড়েছিল বেশ কয়েকটি জায়গাতে, বিনা প্রতিদ্বন্দ্বিতা সেটা বাম ফ্রন্টের আমলেও হতো, সেটা কথা তার ফল পেয়ে গেছিল 2019 তৃণমূল 18 লোকসভা সিট বিজেপি নিয়ে নিয়েছিল। এইসব বলছে পঞ্চায়েত পঞ্চায়েত ভোটই হবে না। আর রাজ্য পুলিশ, হ্যাঁ ওই কনস্টেবল লাডিয়াতে হোমগার্ড, আর সেন্ট্রাল ফোর্স আনবে না, কোনো গুরুত্বই নেই, না ভোট করাটাই ভালো। যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয় তাহলে চিত্রটা কি হতে পারে? হরক সেন্ট্রাল ফোর্সকে অনেক আগে আনতে হবে, জায়গা এরিয়া ডমিনেন্সের কাজ আগে থেকে শুরু করতে হবে, তারা যেন এলাকা চেনে সেইভাবে তাদেরকে মুভ করাতে হবে। তো এটা তো স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশনটা হয়, তারা চাইলে একমাত্র সেন্ট্রাল ফোর্স। এবং আমার মনে হয় বিজেপিকে আরো বেশি গঠনমূলকতা দেখাতে হবে, বিজেপির কথা চলে বা বিরোধী দলের কথা বলছি, লড়াইটা হবে বা তৃণমূলের পর তৃণমূলে হবে, ওখানে সেখানেও প্রচুর মারামারি হবে। হ্যাঁ এই স্টেট ইলেকশন কমিশন সবার মেরুদণ্ডটার মীরা পাণ্ডের মতো হয় না, এই সৌরভ দাস আছেন যিনি, ইনি একসময় গৌতম দেবের ঘনিষ্ঠ ছিলেন, হিটকোর সেক্রেটারি না কি ছিলেন, তারপরে পঞ্চায়েত দপ্তরে এসছেন, এখন উনি আছেন ইলেকশন কমিশনে, সেক্রেটারি আছেন নীলাঞ্জন শান্ডিল্য, ভালো লেখেন, ভদ্রলোক, কিন্তু ওনাদের ইচ্ছা থাকলেও সেটা হবে না। আর আমার ধারণা পঞ্চায়েত নির্বাচনটা এপ্রিল মাসে হবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষার সূচি পুচি দেখে, তার আগে বাংলায় অনেক কিছু ঘটে যাবে। এখন আমি পঞ্চায়েত ইলেকশন নিয়ে ভাবাই কথা নয়, এখন ভাবতে হবে শোনা যাচ্ছে যে তদন্ত কত জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যেতে পারে, শীতকালের মধ্যে হয়ে যেতে পারে, হবে না এখানে তো। একদম আমাদের সময় শেষ হয়ে এসেছে, আমরা শেষ করব। তবে গতকাল আমরা একটা বিশেষ বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে ডিএ বনাম হচ্ছে পুজোর অনুদান, তো ওই পুজোর 60,000 টাকা করে যে অনুদান সেই সম্পর্কিত একটা জনস্বার্থ মামলা আজকে দায়ের হয়েছে আমাদের আদালতে। আমরা ঠিক যারা এই মামলাটা করেছেন তারা ঠিক কি বলেছেন একবার শুনে বল। রাস্তায় আমাদের চাকরিজীবী প্রার্থীরা, এসএসসি যারা বসে আছে, ডিএর সামঞ্জস্যতা নেই, ডিএর জন্য মানুষের টাকা পাচ্ছে না, বছরের পর বছর মামলা আমাদের শুনানির পরেও আজকে মামলা মানুষের কাছে বার্তা যাচ্ছে কেউ টাকা পাচ্ছে না, কিন্তু খয়রাতির টাকা, এটা আমাদের করের টাকা, এটা জনসাধারণ আমরা যারা প্রত্যেকে কর দিই সেই করের পেমেন্ট দিয়ে সবাইকে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে 60,000 টাকা, আরও বাড়ানো হয়েছে, গত বছর 50,000 ছিল, যেখানে উনি বলছেন ওনার ভাড়ার শূন্য পয়সা নেই, সেখানে আরও 10,000 টাকা বাড়িয়ে দেওয়া হল। তার মানে দেখা গেল আমাদের পুরো পূজা কমিটিগুলো, তাদের যদি আরেকটা মাঝখানে কথা আসে, যদি পুজোর জন্য হয়, আমরা হিন্দু, আমাদের দুর্গাপুজো মহোৎসব, তাহলে প্রত্যেক বাড়িতেও যেখানে পুজো হচ্ছে তাদেরকেও সেই অনুদান দেওয়া উচিত ছিল, শুধু নট অনলি কেন ক্লাব, আরও আরও সেখানে আমাদের বনেদি পরিবার যারা যারা ঘরের পুজো করে তারাও সেখানে দেওয়া উচিত ছিল, তাহলে বুঝতাম ওনার উদ্দেশ্যটা আমাদের একটা বার্তা দিত, কিন্তু ক্লাবগুলি কেন শুধু পাবে, তার মানে বার্তাটা এখানে অন্য যাচ্ছে, সবাইকে তোষণ পোষণ করে রাখার। এবং যেখানে দীর্ঘ 3 বছর করোনার মহামারীতে আমরা দেখেছি যে আমরা বারবার অ্যাপিল করেছি, আমরা বারবার মামলাও হয়েছে যে আমাদের ইলেকট্রিসিটি ইস্যুতে কিছু রিবেট দেওয়া হোক, এক মাসের ভাড়া ইলেকট্রিসিটি বিল মুকুব করা হোক, অনেক মানুষ যারা খেতে পাচ্ছে না তারা কষ্ট করে ইলেকট্রিক বিল দিয়েছে, দিতে পারেনি, লাইন কেটে দিয়েছে, উল্টে আমাদের বেশি বিল এসছে 2020 করোনার থেকে এখন পর্যন্ত অনেক আছে, ভুতুরে বিল এসছে, সেখানে কিন্তু কোনো সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে কিন্তু দৃষ্টিগোচর করে। জয়ন্তদা এবং অর্ক, আমাদের জাতক সময় শেষ, তবে কালকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, ফলে আর নতুন করে আলোচনার কিছু নেই। গত বছর দর্শক বন্ধুদের স্মরণ করিয়ে দেবো, এরকম একটা মামলা হয়েছিল, তারপরে সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হয়েছিল কেন টাকাটা দেওয়া হচ্ছে, নিশ্চিতভাবে এবারও সরকারের পক্ষ থেকেই হলফনামা দিয়ে জানানো হবে যে কেন ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে। পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই, আগামী দিনে আবার পলিটিক্স নিয়ে ফিরে আসবো, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।